উল্টো, আর উল্টো হয় কেন? হঠাৎ একেবারে নিচের থেকে পয়সার জোরে যখন বেশি উপরে উঠে যায়, তখন মনে করে মুইকি হনুরে, সেই মুইকি হনুরে যে তখন ওই সম্পদ দেখাতে চেষ্টা করে। তো এই সমাজের এই জায়গাটা একটা আঘাত দেওয়ার প্রয়োজন ছিল। আমাদেরকে পুশ করছে, আমরা ভিতরে বললাম সবাই পুশ করে রাইট পুলিশ বের করছে। আপনি স্যার কোথায় ছিলেন স্যার? আমাদের প্রতি, আমাদের প্রতি কিভাবে রাইট পুলিশ? আমাদের দায়িত্ব স্যার থেকে এই ইনফরমেশনটা কিন্তু আমি তোমার কাছ থেকে এই মাত্র পেলাম যে 8টার সময় স্যার কি পা, ওই সময় কি মানুষ মেরে বলে টিভি দেখেন না? ইনফরমেশন পাইনি বলো। আমরা প্রথম হচ্ছে ওই যে আমাকে তোমার প্রশ্নের উত্তর দিতে দাও স্যার। এলে দায়িত্ব আপনি স্যার, আপনি যে আপনার আন্ডার তোমার প্রশ্নের উত্তর দিতে দাও। রাইট পুলিশ আসছে, এই ইনফরমেশন আমি কিভাবে পাবো? আমি বলতেছি যে এক হলো আমাকে যদি হলের দারোয়ান আমাকে ফোন করে জানায় বা হলের প্রভোস্ট আমাকে ফোন করে জানায়, মানে আপনাকে কেউ জানায় না আমাকে প্রশাসনের দায়িত্ব না সেটা বলতে পারো, কিন্তু আমার কাছে ইনফরমেশন আসলে তো আমি পরপর দুইটা র‍্যাগিং এর ঘটনা, একটা খুনের ঘটনা, তিনটা ঘটনা আপনি সাক্ষী, আপনার কি কোনো দায় নেই? দায় নাই, আপনি স্টুডেন্টদের অভিভাবক, আপনার অভিভাবকের আন্ডারে একটা ছেলে খুন হইছে, আপনার একটা ছেলে খুন হইছে, সেখানে আপনার ছেলে খুন হইছে, চলে আমি চলে তো যাইনি, আর ক্যাম্পাসে ছিলাম না। আমি সাড়ে এগারোটা পর্যন্ত, আমি তো আমাকে সেটা তোমরা ভিসি স্যারের কাছে সে জবাব, তোমরা চাচ্ছ যে তোমাদের সাথে এসে কথা বলো, সেটা তো আমি ওনাকে বলতে পারি যে ছাত্ররা চাচ্ছেন আপনি কথা বলে, কিন্তু সেটার আসার ভিসি স্যার তো ফোনই হয় স্যার। স্যার ভিসি স্যার ঠিক আছে, মানে আমরা স্যার আপনি স্যার আপনি কি দায়িত্ব পালন করেছেন? এখানে উনি মিটিং করতেছে আমাদের সাথে। স্যার ভালো অবশ্যই হাত মারা গেছে আড়াইটা বাজে, দুইটা বাজে অলরেডি হলে পুলিশ ছিল, কার পারমিশন আসছে? পুলিশ কার পারমিশন নিয়ে হলে আসছে? আমার পারমিশনে আসে নাই এটা আমি বলতে পারি, আমি তোমাদেরকে বলে আসছি স্যার। তোমরা তাহলে প্রবেশ কে জিজ্ঞাসা পালন করেছেন? শুধু হ্যাঁ বা না তে বলেন, বলেন তাহলে আমি আমার বিবেক, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন স্যার? হ্যাঁ বা না? আপনি আমি আমি আমার বিবেকের কাছে পরিষ্কার যে আমার দায়িত্ব আমি পালন করছি। ত্রিপলি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে থেকে মিছিল বের করেন তারা, পরে অবস্থান নেন বুয়েটের শিক্ষার্থীরা। ফাহাদের খুনিদের সর্বোচ্চ শাস্তি, হত্যার সঙ্গে জড়িতদের স্থায়ী বহিষ্কার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ পরিচালনা করা সহ সাত দফা দাবি জানান। ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন যারা আছে নিশ্চিতভাবে শনাক্তকৃত খুনিদের সকলের ছাত্রত্ব আজীবন বহিষ্কার নিশ্চিত করতে হবে। জানতে চাই আমি কথে কারা ছিলেন, আপনি কি জানতেন এবং আপনার দলের বিষয়ে যে ছাত্রকল্যাণ পরিচালক ওই শেরবাংলা হলের প্রভোস্ট এবং আরো সহকারী প্রভোস্ট উপস্থিত ছিলেন,
এবং বুয়েট ছাত্রলীগের কে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন, তার জন্য আপনারা 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন চেয়ে একটি তদন্ত কমিটি। কিন্তু এরই মধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায়, প্রথমে বলে নিচ্ছি যে আমরা কিছুক্ষণ আগে আমাদের যে তদন্ত রিপোর্ট আমাদের কাছে দেওয়া হয়েছে এবং আমরা ইতিমধ্যে 11 জনকে বহিষ্কার করেছি। ছাত্রলীগ কখনো এই অন্যায়কে প্রশ্রয় দেয় না, তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যেই, আমরা অনেক আগেই কিন্তু আমাদের এই ব্যবস্থা নিয়ে নিচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ কখনোই কাউকে মারধরের নির্দেশনা দেয় না। আমরা কিন্তু এই যে বলেছি, আমি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমরা সবাইকে জানিয়ে দিয়েছি যে আমরা কোনো ধরনের অন্যায় মেনে নেব না দেশ কাছে দুর্নীতির বিরুদ্ধে। সেখানে বাংলাদেশের ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী সেই ধারায় তারা চলবে।